মসজিদত গুলি চালন, সন্ত্রাসবাদীর আক্রমণত ছজন লোকের মৃত্যু, ওমানের শিয়ার মসজিদত সন্ত্রাসবাদীর গুলি চালন, সন্ত্রাসবাদীর ভয়ঙ্কর আক্রমণত ভারতীয় নাগরিককে ধরে ছজন লোকের মৃত্যু হয়েছে। তথ্য অনুসরি মসজিদের কাষরিয়া এটা অট্টালিকার সন্ত্রাসবাদীর এটা গোটে গুলিচালনার ঘটনা সংঘটিত করে। এই আক্রমণত ছজনক লোকের মৃত্যু হওয়ার খবর ইতিমধ্যে পাওয়া গেছে। ওমানের এটা সংবাদ সংস্থার মতে এই ঘটনাত এজন আরক্ষী বিষয়াকে ধরে আন বহুকেজন লোক আহত হয়েছে। রয়্যাল ওমানের আরক্ষী তথা প্রশাসনের এক বিবৃতির মতে নিশা ওমানের রাজধানী মাকস্টার ওয়ার্ডির কবির অঞ্চলত এই গুলিচালনার ঘটনা সংঘটিত হয়। অবশ্যে এই আক্রমণের কারণ এতিয়ালৈকে জানিব পৰা হোৱা নাই। এই ঘটনাত বহু দেশের বহুকেজন লোক গুরুতরভাবে আহত হয়েছে। ঘটনাত এজন ভারতীয় লোকের মৃত্যু হওয়ার তথ্য ইতিমধ্যে পোৱা গৈছে। ইফালে পাকিস্তান সরকারের তথ্য অনুসরি চারিজন নাগরিক ইতিমধ্যে নিহত হয়েছে বলে জানিবলে। ওমানত সংঘটিত হওয়া এই আক্রমণের সন্দর্ভত ভারতীয় দূতাবাসে সোশ্যাল মিডিয়ার প্লেটফর্মত একসত এই তথ্য প্রকাশ করেছে। ভারতীয় দূতাবাসে একসত প্রকাশ করেছে যে মাকস্টাদ শহরত সংঘটিত হওয়ার গুলিচালনার ঘটনাত এজন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়। ইয়ার লগতে আন এজন আহত হয়েছে বলে জানিব পৰা গৈছে। এই কথাত ওমানের বৈদেশিক মন্ত্রালয়ও জানাইছে বলে উল্লেখ করেছে ভারতীয় দূতাবাসে। লগতে শোক প্রকাশ করে দূতাবাসে লোককেইজনের পরিয়ালক সকলো সাহায্য প্রদানের আশ্বাস প্রদান করে। ইফালে এই ঘটনায় পাকিস্তানের চারিজন নাগরিক নিহত হওয়ার লগতে ৩০জন লোক গুরুতরভাবে আহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান সরকার। এই ঘটনার সন্দর্ভত দেশখনের বৈদেশিক মন্ত্রালয়ে কয় যে ইমাম বরগাম আলীর গ্রিন আবুর তাবিজ মসজিদর হওয়া সন্ত্রাসবাদীর আক্রমণ তীব্র ভাষায় গরিহণা দিছে। উল্লেখ্য যে এই আক্রমণ সংঘটিত হওয়ার ৩জন সন্ত্রাসবাদীর ওমানের নিরাপত্তা বাহিনীর অভিযানত নিহত হয়েছে বলে জানিব পৰা গৈছে।
the report, my news and news.